সিভিল রিভিউ পিটিশন ছিল জাপানি মা যেটা ফাইল করেছেন, ওনারা আরেকটা আবেদন করেছেন এক্সপাঞ্জ করার জন্য। এই দুটো আবেদনই ছিল মূলত মহামানা আপিল বিভাগের একটা প্রিভিয়াস অর্ডার ছিল, যেখানে বলা ছিল যে আপিল বিভাগের অনুমতি ছাড়া দুটো শিশুকে দেশের বাইরে নিয়ে যাওয়া যাবে। তো এই পোর্শনটা অর্ডারের যাতে বাদ দিয়ে দেওয়া হয় তার জন্য এই প্রথম দুটো আবেদন করেছে মা। বাবার পক্ষে আরেকটা আবেদন ছিল, সেটা হচ্ছে আদালত অবমাননার আবেদন। দুবার মা চেষ্টা করেছেন দেশের বাইরে বাচ্চা দুটোকে নিয়ে যাওয়ার এবং ইমিগ্রেশন পুলিশ তাকে থামিয়েছে, তো তার জন্য আদালত অবমাননার আবেদন বাবা করেছেন। মাও আরেকটা আদালত অবমাননার আবেদন ঠুকেছিলেন যে বাবার কাছে একটা বাচ্চা চলে এসেছে, সেটা আদালতকে অবমাননা করা হয় বলে। তো আজকে এই চারটা বিষয় শুনানির শেষে আদালত কিছু একটা কশন করলেন মাকে, সে যাতে আবারও এই চেষ্টাটা না করে দেশের বাইরে বাচ্চা দুটোকে নিয়ে যাবার, এবং আদেশ দিলেন মহামান্য জেলা জাজকে। জেলা জাজের সামনে এখন কাস্টডি স্যুটের আপিলটা পেন্ডিং আছে, বিচারাধীন আছে, তো সেটা যাতে উনি 3 মাসের মধ্যে নিষ্পত্তি করে সেটার একটা নির্দেশনা দিলেন, এবং আরেকটা নির্দেশনা দিলেন স্ট্যাটাস কো মেনটেন করার জন্য, যেটার অর্থ খুবই স্পষ্ট। এখন যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থাটা মেনটেন করতে হবে 3 মাস, যতদিন পর্যন্ত আপিলটা নিষ্পত্তি না হয় জেলা জাজের কাছে। এর অর্থ এই যে দেশের বাইরেও নেওয়া যাবে না, দুটো বাচ্চা যার যার কাছে আছে সেখানেই থাকবে যতদিন পর্যন্ত জেলা জজ আপিলটা নিষ্পত্তি না করে।